যেসব দেশ সবচেয়ে বেশি জ্বালানি তেল উৎপাদন করে তাদের কাছেই সবচেয়ে তেলের মজুদ বেশি থাকে। সাধারণভাবে এমনটাই মানুষ ভাবেন, কিন্তু বিষয়টি মোটেও সেই রকম নয়। বিভিন্ন কারণেই তা হতে পারে, আবার প্রাকৃতিক সম্পদ থাকা এক কথা, আর তা উন্নয়ন আরেক কথা। আজকের ভিডিওতে আলোচনা করব খনিজ তেলের মজুতে বিশ্বের শীর্ষ দশটি দেশ সম্পর্কে। চলুন শুরু করা যাক। এক, ভেনেজুয়েলা। রাজনৈতিকভাবে অনেক ডামাডোলের মধ্যে থাকলেও বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ আছে ভেনেজুয়েলায়, 330 বিলিয়ন বা 33,000 কোটি ব্যারেল। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক দুরবস্থার কারণে এই তেল ভাণ্ডার ব্যবহার করতে পারছে না। অথচ 1990-এর দশক বা 2000 বছরের শুরুর দিকে ভেনেজুয়েলা প্রচুর তেল বিক্রি করেছে। 2022 সালে ভেনেজুয়েলা দৈনিক গড় 6 থেকে 7 লাখ ব্যারেল তেল উৎপন্ন করেছে, রপ্তানি করেছে 6 লাখ ব্যারেল। 2, সৌদি আরব। সৌদি আরবের তেলের মজুদ 267 বিলিয়ন বা 26,700 কোটি ব্যারেল। তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী ও ওপেকভুক্ত দেশগুলির মধ্যে দ্বিতীয়। 2021 সালে তাদের দৈনিক উৎপাদন ছিল 90 লাখ ব্যারেলের কিছু বেশি। 2022 সালে 1,15,00,000 ব্যারেলে উন্নীত হয়। 2027 সালের মধ্যে সৌদি আরব দৈনিক তেল উৎপাদন 1,30,00,000 ব্যারেল উন্নীত করতে চায়। অনেক বিশ্লেষক বলছেন সৌদি আরব তার কাছাকাছি পৌঁছে গেছে। 3, ইরান। ইরানের অপরিশোধিত তেলের মজুদ আছে 208.6 বিলিয়ন বা 20,860 কোটি ব্যারেল। দৈনিক উৎপাদন 23,90,000 ব্যারেল, তবে তারা রপ্তানি করে দৈনিক 7,60,000 ব্যারেলের কিছু বেশি। মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এটা হয়েছে, তবে সম্প্রতি ইরানের তেল রপ্তানি বেড়েছে। তেলের উৎপাদনও আরও বৃদ্ধির পরিকল্পনা তাদের আছে। 4, কানাডা। কানাডায় অপরিশোধিত তেলের মজুদ আছে 171 বিলিয়ন বা 17,100 কোটি ব্যারেল, যার সিংহভাগই আসে বিটুমিন থেকে। কানাডা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। গত বছর দেশটি দিনে 50,00,000 ব্যারেলের বেশি তেল উৎপাদন করেছে। দেশটির কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে তারা চাহিদা বেশি থাকায় কানাডা তেল উৎপাদন বাড়ছে। সম্প্রতি ইপসুইও সমীক্ষায় দেখা গেছে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত তেল সরবরাহকারী দেশ হচ্ছে কানাডা। 5, ইরাক। ওপেকভুক্ত দেশগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হচ্ছে ইরাক। তাদের মজুদ আছে 145 বিলিয়ন বা 14,500 কোটি ব্যারেল। দৈনিক উৎপাদন 45 লাখ ব্যারেল ও রপ্তানি 34 লাখ ব্যারেল। উৎপাদনের দিক থেকে তারা সৌদি আরবকে ধরে ফেলার পরিকল্পনা করছে, কিন্তু গত 5 বছরে তারা দৈনিক সর্বোচ্চ 63 লাখ ব্যারেল তেল উৎপাদন করতে পেরেছে। 6, সংযুক্ত আরব আমিরাত। ওপেক সদস্যভুক্ত দেশের মধ্যে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তাদের কাছে মজুদ আছে 111 বিলিয়ন বা 11,100 কোটি ব্যারেল। দিনে তারা উৎপাদন করে 27 লাখ ব্যারেল তেল, এর মধ্যে বিদেশে রপ্তানি করে 23 লাখ ব্যারেল। বিশ্বের অন্যতম বৃহৎ মজুদ থাকলেও আরব আমিরাত কেবল তেলের মধ্যেই অর্থনীতি সীমাবদ্ধ রাখতে চায় না, নানানভাবে অর্থনীতি বহুমুখীকরণের চেষ্টা করছে তারা। বিশেষ করে বিলাসবহুল আবাসনের জন্যই বিখ্যাত হয়ে উঠেছে আরব আমিরাত, সেই সঙ্গে উচ্চ প্রযুক্তিভিত্তিক ব্যবসার কেন্দ্র হয়ে ওঠার চেষ্টা করছে দেশটি। 7, কুয়েত। ওপেকের তথ্য অনুসারে কুয়েতের তেলের মজুদ আছে 101.5 বিলিয়ন বা 10,150 কোটি ব্যারেল। পারস্য উপসাগরীয় অঞ্চলে ছোট এই দেশ দৈনিক গড়ে 24 লাখ থেকে 26,70,000 ব্যারেল তেল উৎপন্ন করে এবং রপ্তানি করে 17 লাখ ব্যারেল। কুয়েতের পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিকল্পনা হচ্ছে 2030 সালের মধ্যে দেশটির তেল উৎপাদন দিনে 40 লাখ ব্যারেলে উন্নীত করা। তবে তেলের চাহিদা কমে যাবে এমন পূর্বাভাসে কুয়েত বিশেষ গুরুত্ব দিচ্ছে না। 8, রাশিয়া। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্ট অনুযায়ী রাশিয়ায় অপরিশোধিত তেলের মজুদ আছে 80 বিলিয়ন বা 8,000 কোটি ব্যারেল। দিনে তারা উৎপাদন করে 94 লাখ ব্যারেল। কয়েক বছর আগে রাশিয়া দিনে 1,10,00,000 ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করত। তবে ইউক্রেনে হামলার জেরে পশ্চিমারা রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার জেরে দেশটির তেল উৎপাদন কমেছে। তা সত্ত্বেও দেশটি অপরিশোধিত জ্বালানি তেল ও জ্বালানি রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ে ফিরেছে। 9, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ঠিক কত তা নিয়ে অনেক ভিন্নতা আছে। এক হিসাবে দেশটির মোট তেলের মজুদ 68.8 বিলিয়ন ব্যারেল বা 6,889 কোটি ব্যারেল। আরেক হিসাবে তাদের মজুদ 74 বিলিয়ন বা 7,400 কোটি ব্যারেল। তবে মজুদ যাই হোক, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী। 10, লিবিয়া। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় মজুদ আছে 48.3 বিলিয়ন বা 4,830 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। তা সত্ত্বেও বিশ্ববাজারে তাদের সরবরাহ খুবই কম, দিনে মাত্র 12 লাখ ব্যারেল। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে যে রাজনৈতিক ডামাডোল চলছে তার জেরে তারা তেল উৎপাদন করতে পারছে না। তবে সম্প্রতি ইউরোপ, উত্তর আফ্রিকার এই দেশের দিকে তারা আবার ঝুঁকতে শুরু করেছে, এতে তাদের তেল ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।